চলো স্টার্ট ওয়ার্ক এনার্জি পাওয়ার তো ওয়ার্কডান দেখ তোরা ক্লাস নাইনে পড়েছিস ডাব্লিউসিকাল এফেক্স কথিটা কথিটা কেন হয় এফেক্স সাইন থিটা বা টেন থিটা কেন নয় তার মেন রিজন হচ্ছে যে ধর একটা অবজেক্ট আছে এই অবজেক্টার এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স তুই ফোর্স অ্যাপ্লাই করলি এদিকে এটা থিটা ঠিক আছে আমি ভেক্টরে কিছুটা ফিরে যাব যদি ভেক্টারে যাই এটা একটা অবজেক্ট এদিকে কাজ করছে বি এটা এ এটা থিটা এর কতটা কম্পোনেন্ট বিয়ের দিকে আছে না আমাকে তাহলে রিজার্ভিউশন অফ ভ্যাক্টর করতে হবে আমি এদিকে কী লিখবো যেদিকে থিটা থাকে সেদিকে কী লিখি কস আর যেদিকে থিটা থাকে না মানে পারপেন্ডিকুলার সাইডে কি লিখি সাইন তাহলে কী লিখবো এ সাইন থিটা হেডিংটাতেই ভুলে গেছি হেডিংটা দিয়ে দিই ওয়ার্ক এনার্জি পাওয়ার ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার বোঝা হচ্ছে কেসটা তাহলে এ কস থ্রিটা এ সাইন থ্রিটা হলো কোনো চাপ নেই এত দূর এই দিকে তাহলে টোটাল যেটা আসছে সেটা কী আছে এ কস থ্রা ইন্টু বি মানে তুই এটাকে কি লিখতে পারিস এ ডট বি সিমিলারলি তুই যদি এখানে দেখিস এফের কোন কম্পোনেন্টটা এক্সের দিকে আছে এফ কস থ্রিটা তাহলে ওয়ার্ক ওয়াকডাউন কি লিখবি এফ কস থ্রা ইন্টু এক্স সেই জন্য তুই লিখছিস এফ ডট এক্স কি এটা যদি নাইনটি মাইনাস সিটা হতো তখন এটা কী হয়ে যেত সায়েন থিটা হয়ে যেত ঠিক আছে তাহলে ডান লিখবি ডাব্লিউ ইজিক্যাল টু ডাব্লিউ ইজিক্যাল টু ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ইন টু ডিসপ্লেসমেন্ট মানে কি এদিকে দেখা ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট এটা এফ তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে এইদিকে এদিকে ফোর্সের কোন কম্পোনেন্ট আছে এফ কাসিটা তাহলে ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশানে কি আছে এফ কে আছে বোঝা গেল থিওরি বলছি তাহলে ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট এফ কসটা তার সাথে আর কি আছে এক্স আছে তাহলে লিভ ওয়াক ডান ডাব্লিউ ইজিক্যাল টু ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ইন্টু এক্স এক্সটা কী জিনিস ডিসপ্লেসমেন্ট মানে কি মানে হচ্ছে ধর এই একটা অবজেক্ট এই অবজেক্টটাকে আমি যদি এইভাবে টানি এইভাবে টানে দেখ আমার হাতটা একটা অ্যাঙ্গেল করে আছে তো পুরো ফোর্সটা যেটা দিচ্ছি সেটা কিন্তু ওকে ডিসপ্লেস করতে কাজে লাগছে না কোনটা কাজে লাগছে শুধুমাত্র কস কম্পোনেন্টটা সাইন কম্পোনেন্টটা কোনো কাজে লাগছে না কেন যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটার জন্য ডান কত হয় জিরো সেটা বুঝবো এবার লিখেছিস হ্যাঁ মানে মানে হচ্ছে ফোর্স ইন ডিরেকশন কুইক লিখবি ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট আর এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট তাড়াতাড়ি লিখ ওকে ফোর্স ইন দ্য ডিরেকশন পুরোটা আসছে ভিডিওতে ঠিক আছে ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ইন্টু ডিসপ্লেসমেন্ট ডান ঠিক আছে আচ্ছা নেক্সট এটাকে আরেকটু ডিটেল যদি আমি ভেক্টার দিয়ে করি তাহলে নেক্সট স্লাইডে যাই নেক্সট স্লাইডে ধর আমি লিখলাম এ ফিজিক্যাল টু তুই কি লিখতে পারিস ফোর্সটাকে এফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ এফ জেড কে ক্যাপ বুঝতে পারলি ধরেন তুই একটা একটা পার্টিকেল আছে ওই পার্টিকেলটাকে একটা জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাচ্ছিস আমি তোকে ভেক্টর ফোনে বোঝাচ্ছি এক্স ওয়াই জেড এই পজিশানটা আর ওয়ান এর ভেক্টর আর এখান থেকে তুই এখানে নিয়ে গেলে এটা কত আর টু আর টুটা কী ভেক্টর পজিশান ভেক্টর আর ডিনোট করছি মানে সেটা কী ভেক্টরকে ডিনোট করছি চার চলে এটা কী হবে তাহলে আর তাহলে দেখ আর ওয়ান প্লাস আর সমান কি আর টু তাহলে আর ওয়ান প্লাস আর সমান যদি আর টু হয় আর তুই কি লিখতে পারিস আর টু মাইনাস আর ওয়ান আচ্ছা আর টুকে তুই কি লিখবি আর টু কে জাস্ট লিখবি এক্স টু পয়েন্টটা কমা ওয়াই টু কমা আর এটাকে লিখবি এক্সো ওয়ান কমা ওয়াই ওয়ান কমা দিয়ে এটা থেকে এটা মাইনাস করলে কি আসবে আর টু মাইনাস আর ওয়ান যেটা আসছে সেটা তোর কী আসছে বল এক্স টু মাইনাস এক্স ওয়ান আই কাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান সিম্পল এবারে তোকে কী করতে হবে তুই জানিস এটাকে আমি লিখছি আর কী লিখছি এফ ডট আর হয়তো ওয়াকডান এফ ডট এক্সের জায়গায় কী আসছে এখানে হ্যাঁ ডাব্লিউ ইজিক্যাল টু এফ ডট আর এফ তুই জানিস কত জানা আছে আরও তুই জানিস তাহলে তাদের ডট প্রোডাক্ট করতে পারবি ডট করার সময় আই ডট আই কী হয় জিরো তাই তো আইডোটাই কী হয় ওয়ান আইড যে আইডেন্টিক্যাল হলে ওয়ান আর নন আইডেন্টিক্যাল হলে জিরো তাহলে এর সাথে এর যদি ডট করি কী আসবে এফ এক্স ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ কেন আয়ের সাথে আয়ের ডট হলে ওয়ান হয়ে গেল স্কেলার তো স্কেলারে কি এটা স্কেলার প্রোডাক্ট তো ডট প্রোডাক্ট মানে স্কেলার প্রোডাক্ট সেখানে কি ভেক্টার থাকবে থাকবে না অনিক বুঝতে পারছিস

লাইক এ ফিজিক্যালটা একদম বেসিক পাতি কোশ্চেন সিম্পল পাতিয়েস্ট কোশ্চেন বলা যেতে পারে টু আই থ্রি জে মাইনাস কে আর এফ একটা পার্টিকুলার উপর অ্যাক্ট করছে আই মাইনাস টু জে প্লাস টু কেন ডাইরেকশান বলতে ভেক্টর দেওয়া আছে হ্যাঁ কোশ্চেন ডাইরেকশান কেন বলবো ভেক্টর দেওয়া আছে আবার কি ভেক্টর এ না ডাইরেকশানের জন্যে আর ওয়ানটা হচ্ছে থ্রি আই প্লাস টু জে প্লাস ফাইভ কে আর টু হচ্ছে টু আই সরি এটা মাইনাস করে দিই এটাকে এইট আই প্লাস থ্রি জে প্লাস টেন কে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ফাইন্ড আউট দ্য টোটাল অ্যামাউন্ট অফ ডান অন দ্য বডি এই বডিটার উপরে এই সব কিছু অ্যাড হচ্ছে দিস ইজ দ্য বডি এফ ওয়ান এফ টু অ্যাড করছে বা এটা ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে আর ওয়ান থেকে আর টুর পজিশানও দেওয়া আছে কত ঠিক করো তো এই টাইপের কোশ্চেনে কী করবো আমাকে আগে নেট ফোর্স বের করতে হবে নেট ফোর্স মানে রেজাল্টেন্ট রেজালটেন্ট বের করো দুটোকে অ্যাড করলে কী হবে এফ ওয়ান প্লাস এফ টু করে ফেল আমি যখন এই জিনিসগুলো বলছি তোরা চাইলে সাইডে যাদের যাদের থিওরি লিখতে মনে হচ্ছে যে না কী করবো লিখবো তারা সাইডে ছোট্ট করে লিখে দিবি যে কী বের করতে হবে রেজালটেন্ট বের করতে হবে ঠিক আছে এইগুলো তোদেরকে পরে গিয়ে হেল্প করবে এফ ওয়ান প্লাস এফ টু রেজালটেন্ট আর নাহলে ভিডিও দেখে নিবি টু আই প্লাস আই কত হবে থ্রি আই আচ্ছা থ্রি জে মাইনাস টু জে কত হবে প্লাস জে মাইনাস কে প্লাস টু কে কী হবে প্লাস কে আর এইখানে তোকে এফ ওয়ান প্লাস এফ টু মানে তুই যেটা বের করছিস ওটাকে একটা নাম দিয়ে দে কী নাম দিবি এফ নাম দিয়ে দে আর আটটা তুই কত পাচ্ছিস আটটা হচ্ছে আট টু মাইনাস আর ওয়ান মানে এটা থেকে এটা মাইনাস করলে এইট আই থেকে থ্রি আই মাইনাস করলে কত ফাইভ আই থ্রি জে থেকে মাইনাস মাইনাস টু জে মানে কত ফাইভ জে থ্রি জে মাইনাস মাইনাস টু জে মানে ফাইভ জে তাই তো আর টেন কে থেকে ফাইভ কে মানে ফাইভ কে ধরো কে ডট কর ডট করলে এফ ডট আর দিয়ে ওয়াকডানটা কত বের কর ডট করে কুইক বের কর দশ সেকেন্ড টাইম দিচ্ছি এটার সাথে এটা করলে তিন পাঁচে পনেরো এক পাঁচে পাঁচ এক পাঁচে পাঁচ পনেরো পাঁচে কুড়ি পাঁচে পঁচিশ টোটাল কত আসছে টোয়েন্টি ফাইভ ইউনিট হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে নিউটন মিটার সেটাকে আমরা সহজ ভাষায় কি লিখতে পারি জোর লিখতে পারি বোঝা গেছে দাদা হয়ে গেছে নেক্সট নেক্সট কোশ্চেন না কনসেপ্ট বলবো তারপর কোশ্চেনে যাবো না একটা কোশ্চেনই করে দি সরব সরে যাচ্ছি ওয়ার্ক ডান ডিউ টু ভেরিয়েল ফোর্স ওয়ার্ক ডান ডিউ টু ভেরিয়েল ফোর্স তোদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো जो चेलीग्राम चैने तो, मैं तोदी पे तो गए पीडिएफ्ट मैं हाँ टीग्राम चैने पीडिएफ और कोशन पेपर दिए देखिए बार बार डिलीट हो जाए आएन पाठान टेलिग्राम दिए देव ठीक है टेलिग्राम दिए दिए मना वार्क एंजी पार्टी टेलिग्राम दिए दीजिए ठीक है अच्छा वार्क डाउ टू वेरिएबल फोर्स चैनल चैनल ওয়াক ডানি টু ভেরিয়েল ফোর্সে কী হবে না আমি এফ এক্স ডি এক্স লিখবো কেন ডিএক্স লিখবো কেন দেখ এখানে ফোর্সটা এফ এক্স আই ক্যাপ আবার অ্যাজ ইট ইজ এফ ওয়াই জে ক্যাপ আর এফ জেড হে ক্যাব যেমন ছিল তেমন অ্যাজ ইট ইজ লিখলাম কোনো ঝামেলা ঝক্কি করিনি এইখানেও ডি আর লিখবো ডিআর ইজিক্যাল টু লিখবো ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড হে ক্যাপ একদম পাতি দুটোকে ডট করবো এফ ডট ডিআর কী লিখবো এফ ডট ডিআর ডট করলে কী হবে এফএক্সের সাথে ডিএক্সের ডট হবে কেন এর সাথে আই প্লাস এফওয়াইয়ের সাথে কার হবে ডিওয়াই এর প্লাস এফজেডের সাথে ডিজেডের এইটাকে লিখি ডি ডব্লু তাহলে ডব্লু কী করে পাবো ডব্লু পাবো এটার আমি কী করি ইনটিগ্রেশান করি ইন্টিগ্রেশন করলে দুদিকে ইনটিগ্রেশান করতে হবে মানে এদিকেও করব এদিকে এফ এক্স ডিএক্সেরও করতে হবে এফ ওয়াই ডিওয়াইয়েরও করতে হবে আবার FZDJ ডিজে ডিজেড এরও করতে হবে তাহলে টোটাল আমার কত চলে আসবে ডিডাবল টু এফএক ডিজেড বোঝা গেছে লিখে না ইনটিগ্রেশন করলে দুদিকেই করতে হবে একদিকে করবি একদিকে করবি না এরকম হয় না বল কি বলছিস হ্যাঁ এক একদিকে অন্যদিকেও করতে হবে হ্যাঁ না কোশ্চেন দেবো সলভ কী এটা এটাতে কোনো সলভ নেই কোশ্চেন দেব নেক্সট কোশ্চেন আসতে সাইলেন্ট সাইলেন্ট নেক্সট কোশ্চেন এক্সেস কথা বলবি না যেটুকু দরকার সেটুকু বলবি এ ফিজিক্যাল টু সিক্স সেক্স আই ক্যাপ প্লাস টু ওয়াই জে ক্যাপ আমি একদম বেসিক কোশ্চেনই দিচ্ছি এখানে ফোর্সটা কি কনস্ট্যান্ট ফোর্সটা কনস্ট্যান্ট হ্যাঁ কেন কনস্ট্যান্ট না সিক্স আই ক্যাপ হলে কনস্ট্যান্ট হতো সিক্স এক্স বলছি মানে এক্স যত বাড়বে ফোরস তত বাড়বে আর ওয়ান দিয়েছি আর টুও দিলাম আর টু হচ্ছে ফাইভ আই মাইনাস ফোর জে এবারে তো তোদেরকে এখান থেকে বের করতে হবে ওয়াকডান কত ওয়াকডান কী করে বের করবি ডাব্লিউজিক্যাল টু ফর্মুলা কি আগে দেখে নে দেখে নে ফর্মুলা কী বললাম এফ ডট এফ এক্স ডি এক্স প্লাস কি এফ ওয়াই ডি ওয়াই প্লাস এফ জেড আচ্ছা এফ জেড আছে के के पाच है किजू ना তাহলে বাকি 8 আর কি করতে হয় ইন্টিগ্রেশন তাই তো fx ফোর্স অন x অ্যাক্সিস সম্পূর্ণ বল x অ্যাক্সিসের ফোর্স কত 6 6x 6x তাহলে সোজা সে যে 6x বসাবি dx fy কত 3 3 হয়ে 3 হয়ে 2 2 3y কোথা থেকে পাচ্ছিস ফোর্সে দেখ 2y ডি ওয়াই এবারে দেখ এবার তোকে লিমিট পুট করতে হবে লিমিট মানে তুই কোনখান থেকে কোনখানে যাচ্ছিস তুই লিমিটে এটা পুট করলি যাচ্ছিস কোনখান থেকে এক্সের জন্য যাচ্ছিস থ্রি থেকে কোথায় তাহলে লিমিট কী পুট করবি থ্রি থেকে ফাইভ টু কেন থ্রি থেকে ফাইভ ওইভাবে পুট করা যায় না জিরো থেকে টু ইনিশিয়াল টু ফাইনাল আবার এইটা এইট থেকে কোথায় যাচ্ছিস মাইনাস ফোর তাহলে এইট টু মাইনাস ফোর এটা ইনটিগ্রেশনটা কত ইনটিগ্রেশন জানিস তোরা যেটা কনস্ট্যান্ট সেটা কী হবে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে যাবে তাই তো এক্স এক্স আচ্ছা পরে লিমিট বসাবে আগে দেখেন এক্সডিএক্সের ইনটিগ্রেশন কী হয় এক্স স্কোয়ার বাই টু ঠিক আছে আচ্ছা পরে স্টেপে লিখছি তাহলে এক্স স্কোয়ার বাই টুটা বাইরে রাখছি এবার আমি লিমিট বসাবো লিমিট কত থেকে কত থ্রি থেকে ফাইভ বোঝা গেছে আচ্ছা নেক্সট কী লিখবো নেক্সট হচ্ছে আমাকে টু ওয়াইয়ের এর করতে হবে টু টা টু এখানে কী লিখবো ওয়াইডি ওয়াই কী আসবে টুটা টু ওয়াই স্কোয়ার বাই টু এটা কাটবে এখানেও লিমিট বসাবো কোনখান থেকে কোনখানে এইট থেকে মাইনাস ফোর এবারে পুট কর জাস্ট সিম্পল পুট করে দে এখানে ভ্যালু এই দু জায়গায় জাস্ট ভ্যালু পুট করবি আর কিচ্ছু করতে হবে না সিক্স বাই মানে থ্রি এখানে এক্সের জায়গায় ফাইভ বসবে এক্সের জায়গায় কী বলবে থ্রি মানে ফাইভ স্কোয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আর এইখানে তো ওয়ান আছে এখানে মাইনাস ফোর স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার এটা মনে হয় থার্টি টু থার্টি টু একটা আসছে এইট মাইনাস ফর্টি এইট কত আসছে জিরো বুঝতে পারলে ওয়াকডাউন কী করে বের করতে হয় জিরোর বদলে অন্য কিছু আসতে পারে এইখানে জিরো আসছে মানে ফোর্স অ্যাপ্লাই হলেই ডিসপ্লেসমেন্ট হলেই যে সব সময় হবে তার কোনো মানে নেই ঠিক আছে যেমন আমি ধরেছি আমি একটা বডিকে এখান থেকে এখানে নিয়ে গেলাম নিচ থেকে আমি ওপরে নিয়ে যাচ্ছি এখানে ওয়াকডান কত জিরো টোটাল ডান জিরো কেন এখানে যেমন আমার ফোর্স কাজ করছে তেমন উল্টো দিকে কী কাজ করছে গ্র্যাভিটি কাজ করছে যদি আমি কনস্ট্যান্ট ভ্যালিসিটি নিয়ে যাই জিরো আমি এটাও বোঝাবো ঠিক আছে এটাও বোঝাবো তাড়াতাড়ি লেখ নেক্সট কোয়েশ্চেন ই ফোর্স এ ফিজিক্যাল টু a plus bx find out work done f is equal to a plus bx find out work done to move an object from x1 to x2 from x1 to x2 x2 quick to মুভ হ্যান অবজেক্ট ফ্রম এক্স ওয়ান টু এক্স টু বুঝতে পারলি কি করে করবি বল দেখ না এইটা অনলি এক্সের দিকের ফোর্স তাহলে ডিডাব্লিউ সমান এফ এক্স ডি এক্স জানিস তোরা এফ ওয়াই ডি ওয়াই জানিস এফ জেড ডি জেড জানিস জানিস তো তাহলে এইখানে এফ ওয়াই নেই এফ জেড নেই সব হাওয়া এফএক্স আছে এফ এক্সে সিম্পল পুট করবি এ প্লাস বিএক্স ডিএক্স ডিডাব্লু ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ডাব্লু করলে রেড পেনটা দিয়ে লিখতে মানা করছিল ছেলেগুলো ডাব্লু ডাব্লু আরে ডবলু ডাব্লু এ ইন্টু ডিএক্স প্লাস বিএক্স ইন্টু ডিএক্স হবে তো এদিকে ইন্টিগ্রেশন এদিকেও ইন্টিগ্রেশন করবো আচ্ছা ইন্টিগ্রেশন করলে যেগুলো লিমিট বসাবো যেগুলো ইন্টিগ্রেশন সাইন এগুলো থেকে কনস্টেন্টগুলো বাইরে বেরোবে আমি এগুলোকে সরিয়ে দিলাম ঠিক আছে

এক্সের লিমিট পুট করলে কী আসবে এক্স টু একবার এক্স ওয়ান একবার আমি ডাইরেক্টলি লিমিট পুট করছি কেন কি বড়ো হয়ে গেছিস তো রাত নেই ডাইরেক্ট করে নিলাম বি এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু করলে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বাই টু লিখতে পারি তো বাস লিখে দে ঝামেলা মিটি দে হয়ে হ্যাঁ আচ্ছা নেক্সট কোশ্চেন যে ইমেলের কোশ্চেন এক্স টু আবার একটু দাঁড়াবো এত স্লো হলে হবে নাকি হয়ে গেছে সুজন দাদা হয়ে গেছে তাহলে নেক্সট কোয়েশ্চেন যেই মেনের কোয়েশ্চেন এটাও ওয়ান অফ দ্য পাতিয়েস্ট কোয়েশ্চেন ইন যেই মেন আবার আগেরটা দেখিয়ে দিন সিনেমা শেষ এই চুপ করে যা চুপ করে যা লিমিট করলাম বি এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু তে একবার আপার লিমিট এক্স টু স্কোয়ার বাই টু माइनस एक्स वन स्क्वायर बाय टू इंटीग्रेशन 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 रूल एक्स स्क्वायर बाय टू अन्य टाइम देखे बोले ऐसी हाँ बी एक्स डी एक्स इंटीग्रेशन कियो लो बी एक्स स्क्वायर बाय टू एकांत के डास एक्स टू स्क्वायर माइनस एक्स वन स्क्वायर बाय टू की नेक्स्ट আবার তা রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে হচ্ছে কী করা যাবে যেমন আমি মানুষ তেমন কথা বলবো সিম্পল জিনিস এক্সেস ইকুয়াল টু টি কিউব বাই থ্রি মিমিক্রি বলো তো বাবা এক্স হচ্ছে দেওয়া আছে কোনো একটা পার্টিকেল মুভ করছে আর পার্টিকেল ইজ মুভিং অ্যান্ড গিভেন অ্যাজ এক্সেস গার্ল টু টি কিউব বাই থ্রি ফোনটা রেখে দে আচ্ছা এক্সেস গার্ল টু টি কিউব বাই থ্রি ঠিক আছে ফাইন্ড আউট ফাইন্ড আউট ওয়ার্ক ডান বাই ফাইন্ড আউট ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স

তাহলে কী করতে হবে আবার বলে জেভিয়ার তোকে ইনপুট দিতে হবে মোটামুটি এটা তাই তো তাহলে ভেলোসিটি বের করবো ভেলোসিটি বের করলে কী করতে হয় এক্সকে এই পাটা সরালে ভাই টি কিউব বাই থ্রি ঠিক আছে আচ্ছা ডেরিভেটিভ করতে হবে ডেরিভেশান না ডেরিভেশান আর ডেরিভেটিভের মধ্যে পার্থক্য আছে ডিফরেন্সিয়েশান বলবি বা ডেরিভেটিভ বলবি ডেরিভেশান মানে ডেরাইভ করা ডেরিভেটিভ বলতে পারিস বা ডিফরেন্সিয়েশান বলতে পারিস ঠিক আছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ওয়ান বাই থ্রি ডিটি কিউব বাই ডিটি আচ্ছা শুভদীপ বলো তো বাবা এটা ডিফারেন্সিয়েশন কি হবে শুভদীপ ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো একটু বাবা হ্যাঁ মনে আছে কী হবে মানে কী করো এই যে এটা কি পাওয়ার হ্যাঁ পাওয়ারটা কোথায় চলে আসে সামনে এটা কি হয়ে যাবে তিন তিন কি হবে কাটবে এটা কি হবে টি স্কোয়ার

এটাকে সরাই একটু ভি যদি টি স্কোয়ার আসে তোকে এবারে কী বের করতে হবে এ কেন কেন বের করবি এ তুই জানিস ওয়াকডাউনের ফর্মুলা কি ওয়াকডাউন মানে ডাব্লু ইজিক্যাল টু আচ্ছা তোকে একটা ইনফরমেশান আমি দিই নি মাস দেওয়া আছে এক কেজি ডাব্লু এফ টু এফ টু এক্স ডিসপ্লেসমেন্ট ফোর্স মানে তোর চাই মাস ইন্টু কী চাই অ্যাক্সিলারেশান তাহলে অ্যাক্সিলেশান চাই আর তুই এক্সটা তোকে বের করতে হবে তাই তো দাঁড়া এবার এক্স বের করলে হবে না তার কারণ আছে দেখ ফোর্স যদি বের করতে হয় তোকে কি বের করতে হবে এম ইন্টু এ মানে কি বের করতে হবে এ এ মানে তুই কি জানিস ডিভি বাই ডিভি ডিভি ভি এর জায়গায় কি বসবে টি স্কোয়ার আচ্ছা তুই বসিলে ভি এর জায়গায় টি স্কোয়ার তাহলে ডি বাই ডিটি কি হবে টি স্কোয়ার মানে কত আসছে টু টি এ যদি টু আসে ফোর্স কত আসবে এম এক ইন্টু টু টি আচ্ছা দাঁড়া এক সেকেন্ড ফোর্সটা কি কনস্ট্যান্ট ফোর্স না ভেরিয়েবল ফোর্স হ্যাঁ তাহলে ডাব্লু সমান কী করতে হবে ইন্টিগ্রেশন অফ কি এফ এক্স তাই তো ডাব্লু ইজিক্যাল টু ইনটিগ্রেশন অফ এফ এবারে কমন মিস্টেকটা দেখ এফ এর জায়গায় তুই কী বসাবি এম ইন্টু এ মানে কত বসাবি টু টি তুই ডিএক্স এর জায়গায় অনেকে না এক্সট্রা বসিয়ে দেয় না এটা করলে হবে না ডিএক্স আমি ওই জন্য আলাদা করে কী করেছি ভি মানে ডিএক্স বাই ডি এক্স মানে কী হবে তাহলে এটা ডি টি বুঝতে পারিছিস তাহলে ডিএক্সের জায়গায় তুই কি বসাবি টি স্কোয়ার ইন টু বুঝতে পারলি না পারলি না আরে ভাই ভি মানে ডিএক্স বাই ডিটি ডিএক্স বাই ডিটি মানে টি স্কোয়ার তাহলে ডিএক্সটাকে রেখে ডিটিটাকে আমি এদিকে নিয়ে এসেছি টি স্কোয়ার ডিটি পাতিকা পাতি মহাপাতি আবার কি টু এখানে কি আসবে টি কিউব ডিটি আচ্ছা টু টি কিউব ডিটি যদি হয় এখান থেকে তোকে কি লিমিট পুট করতে হবে জিরো থেকে ওয়ান কেন জিরো থেকে এক সেকেন্ড বলে যে সিল করে বের করে ভালো বাস টু আচ্ছা দাঁড়াও অসৌদি বলো তো টিকিউডিটির ইন্টিগ্রেশনটা কি হয় এই আবার তো কমেন্ট কর না তাদের বল বলে যে না ফালতু কথা বলবি না যেটুকু পড়ার কথা সেটুকু বলবি তাদের বল তুই বলছিস কেন যেটা পাওয়ার থাকে আবার অনপ্রশন করবো তারপর আবার বলবো যেটা পাওয়ার থাকে সেটা বাড়বে ফোর আর নিচেতে কী হবে সেটাই বসে যাবে বুঝে গেছো হ্যাঁ বুঝেছিস রে ভাই জিরো থেকে ওয়ান তাহলে একবার কী পুট করবো টু বাই ফোরটা বাইরে আছে যেমন থাকবে টু বাই ফোরকে কাটাকাটি করলে কী হবে ওয়ান বাই টু বসি দে ওয়ান বাই টু এখানে কী বসবে ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস জিরো টু দি পাওয়ার ফোর মানে কত আসবে

তাড়াতাড়ি লেখ নেচার অফ ডান থিওরি লেখাচ্ছি এটা লাগে নেচার অফ ডান জিজ্ঞেস করে নেচার অফ ওয়াকডাউনে ফার্স্ট লিখবি পজিটিভ ডান প্রথম লিখবি পজিটিভ ডান মিমিক্রি বলো তো ডানে ফর্মুলা কি বলেছিলাম ডাব্লিউ ইজিক্যাল টু এফ এক্স কস থিটা তাই তো মিমিক্রি বলো থিটা যদি জিরো থেকে নাইনটি হয় কেউ অন্য কেউ কস থিটা পজিটিভ হয় না নেগেটিভ হয় জিরো থেকে নাইনটি কী হয় পজিটিভ আরে থেকে মানে ফার্স্ট ফার্স্ট সব কিছুই কী হয় পজিটিভ তাহলে যদি লেস হয় হবে যদি মোট দ্বারা মিমিক্রি বলবে মিমিক্রি থ্রিটা যদি থেকে বেশি হয় তখন নেগেটিভ কেন থেকে বেশি হলে নেগেটিভ হয় তাই তো আচ্ছা কস নাইনটি থেকে বেশি হলে সরিয়ে দিয়েছিস ধীর হয়ে বোস না রে ভাই থ্রিটা নাইনটি থেকে যদি বেশি হয় নেগেটিভ তাহলে কেন তাকে বলি বুঝেছিস একটা সেকেন্ড সিট থাকে না থ্রিটা যদি নাইনটি হয় তাহলে কত হবে জিরো হ্যাঁ থ্রিটা নাইনটি হলে জিরো হয় আচ্ছা যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি ধরে নেই এইটা একটা বডি এই বডিটাতে ফ্রিকশান কোন দিকে কাজ করছে এক্সটার্নাল ফোর্স কোন দিকে এমজি কোন দিকে নর্মাল ফোর্স কোন দিকে বডিটা ধরে না ডিসপ্লেসমেন্ট একটা একটা জিনিস দিয়ে পুরোটা বোঝাবো বডিটা ডিসপ্লেসমেন্ট ধরে না এখান থেকে কতটা হলো এতটা এক্স তাহলে ফোর্স যে কোন দিকে ডান দিকে ডিসপ্লেসমেন্ট কোন দিকে ডিসপ্লেসমেন্টও ডান দিকে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি ফোর্স এক যেদিকে ডিসপ্লেসমেন্টও সেদিকেই অ্যাঙ্গেল জিরো ডিগ্রি জিরো ডিগ্রি মানে সেখানে ওয়াক ডান পজিটিভ কেন নাইনটি থেকে ছোটো তাহলে যদি এফের জন্য ওয়ার্ক ডান জিজ্ঞেস করে ডান ডিউ টু এফ সেটা কী হবে পজিটিভ আচ্ছা ফ্রিকশান কোন দিকে ওইদিকে এক্স এদিকে অ্যাঙ্গেল কত ডিগ্রি তাহলে ডান কী হবে নেগেটিভ ফ্রিকশানের জন্য আচ্ছা এন এর জন্য নর্মাল কোন দিকে নিচের ওপরের দিকে ডিসপ্লেসমেন্ট কোন দিকে এদিকে তাহলে এটা কত হবে জিরো আর এম জির জন্য কত হবে সেম কেন এমজিও নিচের দিকে ডিসপ্লেসমেন্ট এদিকে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি জিরো এই ক্লাসে শুধুমাত্র আমি নিটা জেএমএন করাবো যে কারণে যেই অ্যাডভান্সের ক্লাস দেখতে হয় হিন্দি লেকচারগুলো দেখে নিবি যদি কারো মনে হচ্ছে হিন্দি লেকচারগুলো আমি আপলোড করছি কন্টিনিউ আর তাছাড়া যে অ্যাডভান্সের কোশ্চেন আমি উইকলি তিন থেকে চারটে কোশ্চেন যেগুলো আমি ইম্পর্টেন্ট বানাবে সেগুলো করাবো আর অ্যাডভান্সে যদি কোনো কনসেপ্ট লাগে দেখবো আমি এখন আমি এক্সাম দুটো তিনটে নেওয়ার পর বুঝতে পারবো কে কী করছে তখন আমি অক্টোবর থেকে পিওর অ্যাডভান্সের জন্য আমি যারা ভালো করবে তাদেরকে একটা অ্যাবসভ করে তিন চারজন পাঁচজন তখন আমি ব্যাচ বানিয়ে একদিন করে অনলি অ্যাডভান্স পড়াবো সেখানে আমি অ্যাডভান্সের কোশ্চেন্স মানে যারা যারা ক্র্যাক করবে আর কি আমি মার্কস দেখে সেটা আমি ডিটারমাইন করে নেব মার্কস দেখে বা বোঝা যাবে না যে কোয়েশ্চেন সলভিং অ্যাপ্রোচ কার কেমন আছে না আছে ঠিক আছে বোঝা গেল এবার লিখবি ওয়ার্ক ডান ডিপেন্ড অন ফ্রেম অফ রেফারেন্স ওয়ার্ক ডান ডিপেন্ডস অন ফ্রেম অফ রেফারেন্স বা ডিপেন্ডেন্সি অফ ওয়ার্ক ডান অন ফ্রেম অফ রেফারেন্স কি লিখবি ডিপেন্ডেন্সি অফ ওয়াক ডান অন ফ্রেম অফ রেফারেন্স নেচার অফ ডানটা লিখবি

ਇਹ ਨਾਮ ਦੇ ਦੇ ਬਾਲੂ ਕੀ ਨਾਮ ਲਾਲੂ ਇਹ ਨਾਮ ਕਾਲੂ ਠੀਕ ਹੈ ਜੀ ਲਾਲੂ ਯਾਦਵ ਬੋਲੀਸ ਨਾ ਕੱਟਾ ਨਹੀਂ ਐਸੇ ਉੜੀ ਦੇਵੇ ਠੀਕ ਹੈ ਜੀ ਆਨਸ ਵੀਡੀਓ ਹਾਂ ਨਾ ਠੀਕ ਹੈ ਜੀ ਤੋ ਇਹ ਬਾਤ ਦੇਖ ਦੋਰੇ ਨੇ ਬਾਲੂ ਲਾਲੂ ਕਾਲੂ ਇਹਰਾ ਤਿੰਨ ਜੋ ਨਾ ਚੇ ਤੋ ਕਾਲੂ ਗਰਾਊਂਡ ਸਵਾਏ ਗਰਾਊਂਡ ਦੇ ਦਾਣੀ ਆ ਚ ਕੀ ਗਾਨ ਕੋਚੇ এরা দুজনে লিফ্ট চলতে শুরু করলো এরা ওপর দিয়ে উঠছে তাহলে যদি এরা ওপর দিয়ে এতটা উঠে গেল তাহলে বালুর রেসপেক্টে লালু হেডিং দি হেডিং দি তবে কি হেডিং দিলাম ওয়াক ওয়াকডাউন অন ফ্রেম অফ না হেডিংটা দিচ্ছি পরে নোটটা দেখলে যাতে বোঝা যাস নাহলে কে হেডিং তো মুখে বলে দিয়েছি ঠিক আছে তাহলে কালুর রেসপেক্টে বালুরও মোশন আছে লালুরও মোশন আছে তাহলে কালুর রেসপেক্টে দুজনে ওয়াকডাউন করছে কিন্তু বালুর রেসপেক্টে কি লালু ওয়াকডাউন করছে কেন ডিসপ্লেসমেন্ট কত তাহলে রেসপেক্টটা জরুরি তাই কার রেসপেক্টে কী বলছি জরুরি সেঙ্গেজ দেখবি যাদের কাছে আসে তাহলে ভালো যদি না থাকে আমি কোশ্চেন ডিস্ট্রিট করছি দেখ কোশ্চেন নাম্বার এইট পয়েন্ট ওয়ান ওয়ান কোশ্চেন নাম্বার এইট পয়েন্ট ওয়ান ওয়ান হ্যাঁ ঠিক আছে দেখ তোকে বলেছে ম্যান ওয়ান অফ মাস এম মানে এরো মাস এম বালুরো মাস এম এরো এম এরো এম সবারই এম তিনজনে আইডেন্টিক্যাল তারা কোথায় আছে দে আর ইন এ লিফ্ট স্ট্যান্ডিং অন এন এলিভেটার অ্যাকচুয়ালি এলিভেটার স্টার্ট উইথ ইনিশিয়াল ভি ভিনট তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত ভি নট আর অ্যাক্সিলেশান কোন দিকে বলে দিয়েছে উপর দিকে এ তাই তো অ্যাট টাইম টিজিক্যাল টু জিরো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য নর্ম্যাল কন্ট্যাক্ট ফোর্স অ্যান্ড গ্র্যাভিটি অন দ্য ম্যান অ্যাজ অবজার্ভ বাই টু অ্যান্ড থ্রি মানেই দেখ তোকে কী বের করতে বলেছে দেখ কী কী বের করতে বলেছে আমি এখানে লিখছি নর্ম্যাল ফোর্সের জন্য ওয়াকডান বের করতে হবে আর কার জন্য বের করতে হবে গ্র্যাভিটির জন্য বের করতে হবে ঠিক আছে কার কার জন্যে একবার বের করতে হবে কার ওপর বের করতে হবে অন বালু কারোর বের করছি বালুর ওপর ওয়াকডান উইথ রেসপেক্ট টু কে উইথ রেসপেক্ট টু প্রথমে বের করবো লালু দেন উইথ রেসপেক্ট টু কালু কালু ঠিক আছে আমাদের আমাদের স্কুলে আমার একটা বন্ধুর নাম ছিল অস্ট্রেলিয়া থাকার সময় কালু ছেলেটা 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 লাইভে ছেলেটা এখন আর বলুঙ্গা তো ভাইরাল হয়ে যাও তো ছেলেটা লাইফে কোনো দিন জামা কাপড় পরিষ্কার করতো না মানে উইন্টারে জামাটা উইন্টার এলে আবার পরিষ্কার করবে উইন্টারে পড়লো তিন মাস টানা দিয়ে ফেলে রেখে দিল। আবার নেক্সট ইয়ার উইন্টারে পরিষ্কার করবে আর সামারের জামাটা নেক্সট ইয়ার সামারাও বেশি হবে সামারেরটা তাও করতে একাতবার উইন্টারটা করবে না ঠিক আছে বেডশিট একটা বেডশিট ছ বেডশিট ছিঁড়ে যাবে তারপর নতুন বেডশিট হবে আর আমরা হোস্টেলে যখন থাকতাম খাবার খেতে তো খাবার খেলাম আমরা কি থালা নিয়ে এসে এভাবে রাখলাম থালা এইভাবে রাখবো না এখান থেকে এম করবে ঠিক আছে এভাবে ঘুরে 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 ওই জায়গায় গিয়ে পড়বে যদি না পড়লে আবার তুলে নিতে আবার এম করবে হ্যাঁ হ্যাঁ প্রচুর মারও খেতো আমাদের যে ফিজিক্স আর ছিল মানে তখন ক্লাস নাইন টেন মানে ফিজিক্স দুটোই তো তার কাছে জোরদার মার খেত আচ্ছা আচ্ছা কি বলছিলাম যেন হ্যাঁ তো ফার্স্ট যেটা ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট আমি কার বের করছি অন বালু বের করছি উইথ রেসপেক্ট টু কি বের করছি লালু তাহলে অন বালু বের করি কার জন্য বের করছি উইথ রেসপেক্ট টু লালু হ্যাঁ দেখ তাহলে বালুর ওপর কী কী ফোর্স কাজ করছে আগে দেখতে হবে দেখ লালুর জন্য যদি আমি দেখি লালুর জন্য ফোর্স যাই কাজ করুন কেন বালুর কোনো ডিসপ্লেসমেন্ট আছে তাহলে ওয়াকডাউন কী হবে তাহলে নর্মালের জন্য ওয়াকডাউন কত হবে জিরো আর গ্রাভিটির জন্য জিরো কেন মাইনাস ওয়ান ডিসপ্লেসমেন্ট জিরো ডিসপ্লেসমেন্ট জিরো মানে তো জিরো তা এমজি থাকুক না থাকুক এবারে দাঁড়া যদি হতো ওয়েট কর এই যে আগে ভাগে বলবি এটাই মেন প্রবলেম ধরে নে ইন কেস বালু অনুরূপের মতো ছেলে এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না ঠিক আছে ধরে নে লাফালাফি করে ঠিক আছে সরি লিফ্ট বাইরে বের করে দিয়েছি বালুকে একটু ওপরে তুলে নিলাম ঠিক আছে বালুকে কী করেছে আমি একটু ওপরে তুলে দিয়েছি তখন কি হতো তখন ধরেন এটা ডিসপ্লেসমেন্ট আমি ধরে নিচ্ছি কিছুটা হচ্ছে ধরে নেই ধরেন এটা কত ওয়াই হচ্ছে তাহলে এরপর এম জি কত কাজ করছে এম কাজ করছে হ্যাঁ নিচের দিকে এম কাজ করছে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে তখন ওয়াকডাউন কত হতো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এম জি ইন্টু ওয়াই এম জি নিচের দিকে ডিসপ্লেসমেন্ট ওপর দিকে অ্যাঙ্গেল কত তাহলে মাইনাস এম জি ওয়াই কেন এম জি ওয়াই কস ওয়ান এইট্টি কস ওয়েন্টি ভ্যালু কত মাইনাস এম জি যদি হতো ঠিক আছে আচ্ছা নর্মাল ফোর্স কোন দিকে কাজ করছে ওপর দিয়ে কত কাজ করছে এম জি কেন এম জি এম জি কাজ করছে নর্মাল ফোর্স এম ইন্টু জি প্লাস এ কাজ করবে কেন সিউডো ফোর্স এ যদি ওপর দিকে হয় নিচের দিকে একটা এম জি কাজ করে আর একটা কী কাজ করে এম এ নর্ম্যাল ফোর্স কোন দিকে কাজ করবে তাহলে ওপর দিকে কত কাজ করছে এম জি প্লাস এম এ তাহলে নেট ফোর্স কত আসছে আর নর্মাল ফোর্স ওপর দিকে ডিসপ্লেসমেন্ট ও কোন দিকে তাহলে এম ইন্টু জি প্লাস এ ইন্টু ওয়াই যদি হতো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না সেই জন্য এগুলো কিছু লিখবো না কত হয়ে যাচ্ছে এগুলো জিরো এ ও জিরো এগুলো সব আউট ঠিক আছে দাঁড়া এবার আবার এখানে একটু কাজ আছে কী কাজ আছে না এটাকে সরাতে হবে বালুকে নামাতে হবে বালুর বি থেকে গেছে নেমে গেছে আবার এর মধ্যে ঢুকিয়ে দিই বাস এবারে দেখ এবারে উইথ রেসপেক্ট টু কি করছি সেম কোশ্চেন সেম সেম কনসেপ্ট উইথ রেসপেক্ট লালুর বদলে কি হবে উইথ রেসপেক্ট টু কালুয়া বলে কালুয়া কে এল ইউ দেখ তো দেখ এর রেসপেক্টে যদি দেখি এখন এ ডিসপ্লেসমেন্ট হবে কত টাইম পরে বলেছে কোশ্চেনে টি টাইম পরে বলেছে টি টাইমে ডিসপ্লেসমেন্ট কত হয় ফর্মুলা কি এসেসিক্যাল টু ইউটি প্লাস ইউটা ভি নট টি টা টি হাফ টা হাফ সেম দিকে সেই জন্য প্লাস হবে এটি স্কোয়ার বোঝা গেলো ডিসপ্লেসমেন্ট কত ইউটি প্লাস ইউটা বলেছিলাম ইনিশিয়াল ভেরোসিটি কত বলেছি ভি নট বলেছি তাহলে ভিনট ইন্টু টি প্লাস হাফ এড স্কোয়ার হবে তো আচ্ছা এর ওয়েট কোন দিকে নিচের দিকে কত কাজ করছে এম জি ডিসপ্লেসমেন্ট কোন দিকে তাহলে কী হবে ওয়াকডান ডাব্লু ইজিকালটা একটু বড়ো করতে হবে নাকি কিছু দেখা যাচ্ছে না হয়তো সরে যাচ্ছে এক সেকেন্ড ডাব্লু ইসিকালটু কী হবে এম জি নিচের দিকে ডাব্লিউ গ্র্যাভিটির জন্য এম জি নিচের দিকে ডিসপ্লেসমেন্ট কোন দিকে ওপরের দিকে এম জি ইন্টু এস এসের জায়গায় তোকে ভ্যালু ফুট করতে হবে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ওয়ান তাহলে মাইনাস এম জি এস আর ডিউ টু নর্ম্যাল ফোর্স যখন বের করবো নর্ম্যাল ফোর্স এম জি নিচের দিকে এম এও নিচের দিকে যখন তুই ফ্রি বডি ড্র করবি কার বালু যখন তুই ফ্রি বডি ড্র করবি তোকে সিউডো ফোর্সকে কনসিডার করতে হবে এদিকে এমজি বডি যেহেতু উপর দিকে যাচ্ছে সেই জন্য সিউডো ফোর্স নিচের দিকে এম তাহলে নর্ম্যাল ফোর্স কোন দিকে ওপরের দিকে নর্ম্যাল ফোর্স সমান এম জি প্লাস এম এ নর্ম্যাল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কোন দিকে উপরের দিকে তাহলে এন ইন্টু এস কস জিরো কস জিরো ভ্যালু কত এফ এস কস থ্রিটা এফটা এন এফ এর জায়গায় নর্ম্যাল ফোর্স ঠিক আছে ডিসপ্লেসমেন্টের জায়গায় এস অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি কেন যেদিকেই নর্ম্যাল ফোর্স সেদিকেই ডিসপ্লেসমেন্ট বুঝতে পেরেছিস কোনো প্রবলেম আবার রিপিট করবো এইটার জন্য যখন এম জি কাজ করছে এম জি নিচের দিকে ডিসপ্লেসমেন্ট ওপর দিকে এম জি ইন্টু এস কস ওয়ান এইট্টি মানে মাইনাস ওয়ান মাইনাস এম জি এস নর্মাল ফোর্সের টাইমে নর্মাল ফোর্স ওপর দিকে ডিসপ্লেসমেন্ট ওপর দিকে এন ইন্টু এস কস কস জিরো কস জিরো মানে ওয়ান বুঝেছিস ক্লিয়ার বাস চিলকন এম ইন্টু জি প্লাস এ ইন্টু এস অনুগ্রহ করে এস এর জায়গায় এসটা বসাবেন আমার জন্য ছেড়ে রাখবেন না ইন্টু এস বোঝা গেছে হ্যাঁ ডাউন পেয়ে যাবি ঠিক আছে নেক্সট লিখবি লিখে নে লিখে নে লিখে নেম দিচ্ছি আর দু মিনিট আচ্ছা হলো এটা তাহলে ডাউন অন ফ্রেম অফ রেফারেন্স বুঝতে পারলাম আমি একটা লাস্ট কোশ্চেন দিয়ে ছাড়বো কোশ্চেনটা বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি কোশ্চেনটা হচ্ছে যে একটা চেন আছে এটা ভেরিয়েল ফোর্সের কোশ্চেন এই চেনটার এল বাই থ্রি পোর্শেন্ট ঝুলছে টুয়েলভ বাই থ্রি পর্শান কোথায় আছে ওপরে আছে কোশ্চেনটা লিখবি ফাইন্ড আউট দ্য ওয়াক ডান ফাইন্ড আউট ওয়ার্ক ডান টু লিফ্ট দ্য চেন ওয়াক ডান টু লিফ্ট দ্য চেন চেনটার মাস হচ্ছে টোটাল মাস হচ্ছে এম টোটাল মাস হচ্ছে এম আর টোটাল লেন্থ কত এল তোকে এই কোশ্চেনটা হোমওয়ার্ক ঠিক আছে বোঝা গেছে থার্স্ট মধ্যে টোটাল যা যা নিউটাল হোসেনের কোয়েশান আছে করে নিবি আর 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 নেক্সট স্যাটারডে মানে আজকে কি আজকে টিউসডে আমি ফ্রিকশান এটা শেয়ার করে দেবো মানে যেটা কামিং স্যাটারডে তার পরের স্যাটারডের মধ্যে তোদেরকে পুরোপুরি ফিকশানটা করতে হবে আর নেক্সট স্যাটারডে তোদের এনএলএমের টেস্ট হবে একটা ঠিক আছে ওকে থ্যাংক ইউ